হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই ফিলোসফির আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসের টপিক হলো গৌতম বুদ্ধের জীবনী যাকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা ভগবান বুদ্ধ বলে থাকেন এত বড়ো মাপের একজন মানুষের ছোটোবেলা থেকে মৃত্যু পর্যন্ত জীবন কেমন কেটেছিল তা কিন্তু সকলের কাছেই আগ্রহের বিষয় আর তাই আজ গৌতম বুদ্ধের সমগ্র জীবন তোমাদের সামনে তুলে ধরব ক্লাস শুরুর আগে বলি তোমরা যারা এখনও ফিলোসফিক্যাল জোনকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকানে ক্লিক করে দিও যাতে ফিলোসফির প্রত্যেকটা ক্লাস প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যায় গৌতম বুদ্ধ এই একটা মানুষকে নিয়েই রচিত হয়েছে সমগ্র বৌদ্ধ দর্শন এই কারণেই গৌতম বুদ্ধের জীবনী না জানলে বৌদ্ধ দর্শনের উৎপত্তি কিংবা সমগ্র বৌদ্ধ দর্শন হয়তো সম্পূর্ণভাবে জানা যাবে না তাই বৌদ্ধ দর্শনকে বুঝতে হলে শুরুতেই গৌতম বুদ্ধের জীবনী সম্পর্কে জানতে হবে আনুমানিক খ্রিস্টপূর্ব পাঁচশো ছেষট্টি অব্দে কপিলাবস্তু নগরে লুম্বিনী নামক এক শালবাগানে গৌতম বুদ্ধের জন্ম হয় এই লুম্বিনী নামক জায়গাটি বর্তমানে নেপালে আছে গৌতম বুদ্ধের পিতার নাম ছিল শুদ্ধদান আর মায়ের নাম মায়াদেবী জন্মের পর গৌতম বুদ্ধের নাম রাখা হয়েছিল সিদ্ধার্থ কালক্রমে বোধি বা জ্ঞান লাভ করার পর সিদ্ধার্থের নাম হয় গৌতম বুদ্ধ বা বুদ্ধদেব গৌতম বুদ্ধের জন্ম নিয়েও একটা গল্প আছে গৌতম বুদ্ধ বা সিদ্ধার্থের মা মায়াদেবী যখন গর্ভবতী ছিলেন সেই সময় সেখানকার জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করেছিলেন যে রাজা শুদ্ধদন ও মায়াদেবের অনাগত সন্তান হয় রাজা হবে আর না হলে গৃহত্যাগী সন্ন্যাসী হবে জ্যোতিষীদের মুখে এরকম কথা শুনে রাজা শুদ্ধোদন চিন্তায় পড়লেন রাজার ছেলে পরবর্তী রাজা হবে এটাই তো স্বাভাবিক কিন্তু সন্ন্যাসী হলে সেটা কিন্তু একেবারেই গতানুগতিক রীতিনীতির বাইরে হবে মহারাজ শুদ্ধোদনও তাই চেয়েছিলেন ছেলে রাজাই হোক সেই জন্য গর্ভবতী মায়াদেবীর সুখ স্বাচ্ছন্দ্যের কোনো অভাব তিনি রাখেননি কিন্তু যে ছেলের জন্মই হবে মানুষের উদ্ধারের জন্য সে কিন্তু জন্ম নিল মাটির ওপরে এই রাজসিক ঐশ্বর্য ছেড়ে কি করে এটা হলো শুদ্ধধন পত্নী মায়াদেবী গর্ভাবস্থায় তার বাবার বাড়িতে যেতে চেয়েছিলেন সেই মতো রাজা শুদ্ধধন রাজকীয় আদব কায়দায় দাস দাসী সঙ্গে দিয়ে মায়াদেবীকে পাঠিয়ে দিলেন তার বাবার বাড়ির উদ্দেশ্যে কিন্তু মায়াদেবী সেখানে পৌঁছনোর আগেই পথের মাঝে জন্ম দেন ফুটফুটে এক পুত্র সন্তানের যার নাম রাখা হয়েছিল সিদ্ধার্থ সিদ্ধার্থের জন্মের পরই তার মা মায়াদেবীর মৃত্যু হয় ছোট্ট সিদ্ধার্থকে সংসারে বেঁধে রাখার সবচেয়ে বড় কারণটাও আর রইল না সিদ্ধার্থের মায়ের মৃত্যুর পর তার পিতা শুদ্ধদন নিজের শ্যালিকা গৌতমীকে বিবাহ করেন তাই ছোট থেকেই সিদ্ধার্থ তার মাসি এবং বিমাতা এই গৌতমীর কাছেই মানুষ হন বিমাতা গৌতমীর কাছে পালিত হন বলে সিদ্ধার্থকে গৌতম বলা হয় বলে অনেকে মনে করেন আবার রাজা শুদ্ধোদন যে বংশের রাজা ছিলেন সেই বংশের গোত্রও ছিল গৌতম গোত্র এখান থেকেও সিদ্ধার্থের নাম পরবর্তীতে গৌতম হয় বলে অনেকে মনে করেন সে যাই হোক বংশের রাজপুত্র হওয়ার সুবাদে ছোটবেলা থেকেই সিদ্ধার্থের সুখ স্বাচ্ছন্দ্যের কোনো অভাব ছিল না তা সত্ত্বেও ছোটবেলা থেকেই সিদ্ধার্থ চিন্তাশীল এবং বৈরাগ্য ভাবসম্পন্ন ছিলেন এই কারণে তাকে সংসারে আকৃষ্ট করার জন্য তার বিয়ে দেওয়া হয় যশোধরা নামে সুন্দরী এক কন্যার সাথে বিয়ের কিছুকাল পরে সিদ্ধার্থের এক পুত্র সন্তান হল সেই সন্তানের নাম রাখা হলো রাহুল সিদ্ধার্থের পিতা শুদ্ধধনের ভয় ছিল যে তার ছেলে যে কোনো দিন সংসার ত্যাগ করে চলে যাবে আর এই কারণেই সংসারের দুঃখ কষ্ট যাতে সিদ্ধার্থের চোখে না পড়ে সেদিকে সজাগ দৃষ্টি রাখতেন তিনি কিন্তু এত কিছুর পরেও সিদ্ধার্থ বা গৌতমকে সংসারে বেঁধে রাখা গেল না মাত্র উনত্রিশ বছর বয়সেই সিদ্ধার্থ বা গৌতম নিজের যুবতী স্ত্রী শিশুপুত্র রাহুল সর্বোপরি সংসারকে চিরকালের জন্য ত্যাগ করে সত্য অন্বেষণে বেরিয়ে পড়েন আর সেদিনটা ছিল আষাঢ়ী পূর্ণিমার রাত এবার আমরা একটু সময়ের পেছনে যাই কথিত আছে গৌতম বুদ্ধের পিতা রাজা শুদ্ধোদন ছেলেকে বড় রাজা বানানোর ইচ্ছেতে গৌতম বুদ্ধকে রাজপ্রাসাদেই আটকে রাখতেন বিবাহের পর গৌতম বুদ্ধ যখন প্রথমবার রাজপ্রাসাদ থেকে তার ঘোড়ার গাড়ি নিয়ে বেরোলেন তখন তিনি চারটি ঘটনার সম্মুখীন হয়েছিলেন প্রথমেই একজন বৃদ্ধ মানুষের সাথে তার দেখা হয় তারপরই এক অসুস্থ রোগগ্রস্ত মানুষকে তিনি দেখেন এরপর বুদ্ধ দেখলেন একটি মৃতদেহ এবং সবশেষে একজন সৌম্যদর্শন গেরুয়া পরিহিত তপস্বীকে দেখলেন তিনি এইসব দেখে বুদ্ধের মনে অনেক প্রশ্ন দেখা দেয় এবং তিনি তার সহিস চন্নকে জিজ্ঞেস করেন যে মানুষ বৃদ্ধ হয় কেন মানুষ অসুস্থই বা হয় কেন আর মানুষের মৃত্যুই বা হয় কেন তার সহিসচন্ন উত্তর দেন মানুষ যখন জন্মগ্রহণ করে তখন এই তার নিয়তি তারা বৃদ্ধ হবেই শরীর যখন আছে অসুস্থ হবে আর একটা সময় পরে মানুষ মৃত্যু মুখে পতিত হবে গৌতম বুদ্ধ এবারে তার সহিস চন্নকে জিজ্ঞেস করলেন মানুষ সন্ন্যাসী হয় কেন চন্ন এই কথার উত্তরে বললেন সাংসারিক দুঃখ কষ্ট থেকে মুক্তির জন্য লোকে সন্ন্যাস গ্রহণ করে জন্যকে এইসবের কারণ জিজ্ঞেস করাতে বোঝা যায় গৌতম বুদ্ধের এসবের কোনোটি সম্পর্কেই ধারণা ছিল না সংসারে মৃত্যু দুঃখ বার্ধক্য জরা এসব দেখে তার মন ভীষণ ব্যথিত হয়েছিল অন্যদিকে সেই গেরুয়া পরিহিত তপস্বী সাধু যিনি সংসারের সাধারণ মানুষের দুঃখ কষ্ট থেকে মুক্তির কারণ খোঁজার জন্য সাধনা করছিলেন তাকে দেখে গৌতম বুদ্ধ অনুপ্রাণিত হয়েছিলেন এবং এই ঘটনার পরই গৌতম বুদ্ধ সব কিছু ত্যাগ করে সত্যের অন্বেষণে বেরিয়ে পড়েছিলেন সত্যের অন্বেষণে গৌতম বুদ্ধের এই যে যাত্রা এটাকে কিন্তু বৌদ্ধ ধর্মের ইতিহাসে মহাভিনিষ্ক্রমণ বলা হয়েছে এই মহাভিনিষ্ক্রমণের অর্থ হলো কোনো মহান উদ্দেশ্যে গৃহত্যাগ করা এরপর বেশ কয়েক বছর গৌতম বুদ্ধ বিভিন্ন জায়গায় বিভিন্ন সন্ন্যাসীর কাছে জ্ঞান লাভের উদ্দেশ্যে যোগ দেন কিন্তু কোথাও তার উত্তর না পাওয়ায় তিনি সেই সন্ন্যাসীদের সঙ্গ ত্যাগ করেন এবং অন্য স্থানে গমন করেন শরীরকে ভীষণ মাত্রায় কষ্ট প্রদানের মাধ্যমে মুক্তিলাভ সম্ভব এরকম একটা বিশ্বাস একসময় ভগবান বুদ্ধের হয়েছিল তাই তিনি আরও পাঁচজন তপস্বীর সাথে প্রায় ছয় বছর এই কঠোর সাধনায় রত হন দীর্ঘকাল ধরে কঠোর সাধনার ফলে তার শরীর একেবারে ভেঙে পড়ে এবং তিনি প্রায় মরণাপন্ন অবস্থায় এসে পড়েন এরকম অবস্থায় গৌতম বুদ্ধ উপলব্ধি করেন যে অনুসংক্লিষ্ট দুর্বল দেহে শরীরকে অপরিসীম কষ্ট দিয়ে সাধনা করে বধিলাভ সম্ভব নয় তাই তিনি আবার পর্যাপ্ত খাদ্য গ্রহণের সিদ্ধান্ত নেন এবং সেই গ্রামেরই সুজাতা নামে এক কন্যার হাতে এক বাটি পায়েস খান এবং এরপর গৌতম বুদ্ধ আবার সত্য সন্ধানের উদ্দেশ্যে তপস্যা করতে শুরু করেন এই গ্রামের নাম ছিল উড়ুবিলব এই উড়ুবিলবো গ্রামেই ফলগু নদীতে স্নান সেরে তিনি এক অশ্বত্থ গাছের নিচে সাধনায় বসেন এই স্থানেই দীর্ঘ ঊনপঞ্চাশ দিন সাধনার পর সিদ্ধার্থ বোধি বা জ্ঞান লাভ করেন এবং তার নাম হয় বুদ্ধ আর যে অশ্বত্থ গাছের নিচে তিনি বোধি লাভ করেন সেই গাছটি সকলের কাছে বোধিবৃক্ষ নামে পরিচিত হয় বোধি লাভের পর সাধারণ মানুষের দুঃখের কারণ এবং তা নিবারণের উপায় সম্পর্কে বুদ্ধ জ্ঞাত হন তিনি তপস্যার মাধ্যমে অর্জিত জ্ঞান সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে যান ধর্মপ্রচারের উদ্দেশ্যে বুদ্ধ প্রথমেই বারাণসী সারনাথের কাছে মৃগদা নামে এক অরণ্যে এসে পৌঁছান এবং প্রথম পাঁচজন সন্ন্যাসীকে দীক্ষা করেন এই পাঁচজন সন্ন্যাসী বৌদ্ধ ধর্মের ইতিহাসে পঞ্চভিক্ষু নামে পরিচিত সারনাথেই এই পাঁচজন ভিক্ষুকে নিয়ে গৌতম বুদ্ধ বৌদ্ধ সংঘ স্থাপন করেন এবং বৌদ্ধ ধর্ম প্রচারে আত্মনিয়োগ করেন বুদ্ধত্ব লাভের পর গৌতম বুদ্ধ একসময় কপিলাবস্তু নগরে ফিরে আসেন এবং তার বিমাতা গৌতমীকে দীক্ষা করেন এই গৌতমেই ছিলেন বৌদ্ধ ধর্মের প্রথম সন্ন্যাসিনী এরপর প্রায় চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে বুদ্ধদেব আনুমানিক আশি বছর বয়সে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের কাছে কুশীনগর বলে একটা জায়গায় দেহত্যাগ করেন এই ঘটনা বৌদ্ধ ধর্মের ইতিহাসে মহাপরিনির্মাণ নামে খ্যাত গৌতম বুদ্ধের বৌদ্ধ দর্শনের একটাই লক্ষ্য ছিল তা হলো সাধারণ মানুষকে দুঃখ থেকে মুক্ত করা এবং নির্বাণ লাভে সহায়তা করা বুদ্ধত্ব লাভের পর গৌতম বুদ্ধ আজীবন তার মৃত্যুর আগ পর্যন্ত সেই কাজই করে গেছেন গৌতম বুদ্ধ মধ্যপন্থার কথা বলেছিলেন মধ্যপন্থা অর্থাৎ প্রয়োজনের বেশি ভোগ করা যাবে না আবার অত্যাধিক কঠোর কৃচ্ছ সাধনেরও প্রয়োজন নেই ভগবান বুদ্ধের আরও কিছু নাম ছিল যে সমস্ত নামে তিনি পরিচিত ছিলেন এগুলি হল সাক্ষ্যমণি তথাগত গৌতমী এবং সিদ্ধার্থ আজ শুধুমাত্র বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের জীবনই তোমাদের সামনে তুলে ধরলাম বৌদ্ধ ধর্ম নিয়ে একটি ক্লাস খুব শিগগিরই আসছে তোমরা যারা এখনও ফিলোসফিক্যাল জোনকে সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো সবাই ভালো থেকো দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ক্লাসে